আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, পড়ালেখার মধ্যে যদি কারো মন না বসে ওই মুহূর্তে করণীয় কি, ইসলাম আমাদেরকে কি বলছে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। পড়ালেখার মধ্যে যদি কারো মন না বসে, পড়ালেখার মধ্যে অন্যমনস্কতা দেখা যায়, আপনার মা বাবা আপনাকে টাকা পয়সা দিয়ে কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, ওই জায়গায় যদি আপনার লেখাপড়ার মধ্যে মন না বসে, ভালো একটা রেজাল্ট আনতে না পারেন, তাহলে আপনি কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটা দিনী লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, যেটাই হোক, আপনি দিনী লাইন পড়ছেন এদিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়ার লাইন পড়তেছেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। মা বাবা এত টাকা, এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আপনাকে ডাক্তারি পড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, বুয়েট ডুয়েট, তারপরে অনেকেই সিভিল ইঞ্জিনিয়ার পড়ে, টেক্সটাইল পড়ে, অনেকেই অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো আপনি যদি লেখাপড়া না করেন, সময়টা ঘুরে ঘুরে প্রেম করতে করতে শেষ করে দেন, আপনার থেকে ক্ষতিগ্রস্ত এই পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। এজন্য পড়ালেখার মধ্যে মন না বসলে আপনি সর্বাবস্থায় খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন, অথবা খারাপ হোক আর ভালো হোক, বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করুন। এক নাম্বার, বন্ধু বান্ধবের সঙ্গ যখন ত্যাগ করবেন, বন্ধু বান্ধবের অমুকের বাইক আছে, অমুকের ক্যামেরা আছে, অমুকের এই মোবাইল আছে, আমার কেন নেই, এই কথাটা যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার লেখাপড়া হবে না। এই কথাগুলো একেবারে মন থেকে ঝেড়ে ফেলে দেবেন। যখন আপনি লেখাপড়া করবেন, আপনি প্রতিষ্ঠিত হবেন, তখন এগুলোর পিছনে আপনাকে ছুটতে হবে না, এগুলো আপনার পিছনে ছুটবে। গাড়ি আপনার পিছনে ঘুরবে, বাড়ি আপনার পিছনে ঘুরবে, মোবাইল বাইক কম্পিউটার, মানুষ আপনাকে গিফট দিবে যদি আপনার যোগ্যতা এই পর্যায়ের হয়। মানুষ আপনাকে দিতে চাইবে, আপনি নিতে চাইবেন না, তারপরেও দিবে, সেটা কেন, আপনার যোগ্যতার কারণে। কিন্তু আপনি যদি মোবাইলের পিছনে, বাইকের পিছনে, ক্যামেরার পিছনে ছুটেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে না। এবং কোরআন হাদিস থেকে যে পরামর্শটা দিব, প্রত্যেকবার বই খোলার পূর্বে দুরূদ শরীফ করে নেবেন। যে শিক্ষক আপনার জন্য বই পড়ায়, আপনার আপনার ক্লাস নেয়, ওনার জন্য দোয়া করবেন মনে মনে, হে আল্লাহ, আপনি টাকা দিয়ে পড়ছেন ঠিক আছে, কিন্তু শিক্ষকের জন্য মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ আপনি শিক্ষকের মনে এমন কিছু দেন যেটার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি। হোক শিক্ষক আপনাকে মারুক পিটাক, এটা আপনার ভালোর জন্য, হোক আপনাকে টিসি দিয়ে বের করে দেয়, অন্য জায়গায় যান, শিক্ষককে বরদোয়া দেবেন না, শিক্ষকের জন্য দোয়া করবেন। শিক্ষক টাকা দিয়েই কিন্তু সব হয় না, শিক্ষকের জন্য মনে মনে দোয়া করবেন। যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ পড়ে ক্লাসে যাবেন, অথবা দুই রাকাত নামাজ পড়ে পড়তে বসবেন, ইনশাআল্লাহ সেই পড়ার মধ্যে আল্লাহ অবশ্যই মনোযোগ দিবেন। মা বাবার কথা চিন্তা করবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, ইনশাআল্লাহ একটু চিন্তা করে দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই বসে আপনার মনে জাতীয় আর কিছু আসবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।